ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। তো যে সকল ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর শিক্ষকতার স্বপ্ন দেখেন, যে সকল ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর শিক্ষকতার স্বপ্ন দেখেন, তাদের কাছে কিন্তু বিএডটা অপরিহার্য। বিএড কোর্স না করা পর্যন্ত আপনারা কিন্তু সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করুন না কেন, মাস্টার ডিগ্রি করুন না কেন, আপনারা কিন্তু এসএসসির মতো পরীক্ষাতে বসতে পারবেন না। সেটা হতে পারে আপার প্রাইমারি সেকশন, সেটা হতে পারে নাইন টেন সেকশন, সেটা হতে পারে ইলেভেন টুয়েলভ সেকশন। এবারে আপনারা প্রত্যেকেই জানেন যে আগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএড কলেজ ছিল, কিন্তু সে সিস্টেমটার বিবর্তন বা পরিবর্তন এসছে। এখন কিন্তু একটা বিএড ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে যার নাম WBUTTPA, অর্থাৎ বিআর আম্বেদকর বিএড বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একই ছাতার তলায় অজস্র বিএড কলেজগুলো চলে এসেছে। তার মধ্যে সরকারি বিএড কলেজ রয়েছে, তার পাশাপাশি বিপুল সংখ্যক প্রাইভেট রেগুলার বিএড কলেজ রয়েছে। এবারে বলি, প্রতি বছর ছাত্রছাত্রীদের এই শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য যে বিএড কলেজমুখী হয়, তার কারণে সরকারি বিএড কলেজগুলোতে যে সীমিত সিট থাকে সেগুলো পূরণ হওয়ার পর আর কিন্তু সরকারি কলেজগুলোতে বিএড পড়ার জায়গা থাকে না বা ক্ষেত্র থাকে না, তখন কিন্তু বিপুল পরিমাণে ছাত্রছাত্রী তারা টার্ন করে প্রাইভেট বিএড কলেজের দিকে। এবারে আমি সরকারি বিএড কলেজে চান্স পেলাম না, আমি এখন প্রাইভেট বিএড কলেজে ভর্তি হব। তাহলে এবারে দেখে নিতে হবে যে আমি যে রেগুলার প্রাইভেট বিএড কলেজ থেকে আমি আমার কাঙ্ক্ষিত বিএড ডিগ্রিটা করব, সেই বিএড কলেজটি NCT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের দ্বারা অ্যাপ্রুভড কিনা। আবার তার পাশাপাশি যে বিএড কলেজ থেকে আমি বিএডটা করব, সেই বিএড কলেজটি যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন পেয়েছি কিনা। এবারে আপনারা যদি দেখেন যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকা প্রাইভেট রেগুলার বিএড কলেজটি ওই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন পেয়েছে যে একাডেমিক ইয়ারে আপনি ভর্তি হতে চাচ্ছেন, তাহলে নিঃসন্দেহে চোখ বুঝিয়ে ওই বিএড কলেজে ভর্তি হতে পারেন। কারণ বিশ্ববিদ্যালয় ততক্ষণ না ওই বিএড কলেজকে রেকগনাইজেশন দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত NCT অ্যাপ্রুভ আদায় করতে পারছে ওই প্রাইভেট বিএড কলেজটি। এখন প্রশ্ন এলো, আপনি যে বিএডটা করছেন সেটা কি স্পেশাল বিএড না হচ্ছে রেগুলার কোর্সের বিএড? স্পেশাল বিএড করলে কিন্তু আপনারা SSC-র মতো পরীক্ষাতে অ্যাপিয়ার হতে পারবেন না বা আপার প্রাইমারি লেভেলে কিন্তু পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবেন না বর্তমান পরিস্থিতি অনুযায়ী। আর আপনারা যদি রেগুলারে বিএড করেন, সেটা সরকারি কলেজ থেকে হোক বা প্রাইভেট বিএড কলেজ থেকে হোক, তাহলে কিন্তু আপনারা SSC-র মতো পরীক্ষাতে আপনারা কিন্তু অ্যাপিয়ার হতে পারবেন। এবারে মূল যে প্রশ্নটা হলো সেই প্রশ্নেই আসি, WBUTTPA এর আন্ডারে যে অজস্র প্রাইভেট বিএড কলেজগুলি অবস্থান করছে, তো সেই বিএড কলেজগুলিতে বর্তমান একাডেমিক সেশনে যে সকল ছাত্রছাত্রী ভর্তি হতে চাচ্ছেন তারা ভর্তি হতে পারবেন কিনা তার একটা লিস্ট কিন্তু WBUTTPA এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এক দৈনিক পত্রিকাতে, অবশ্যই করে পাবলিক নোটিশ হিসাবে। সেখানে কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে আনঅ্যাফিলিয়েটেড বিএড কলেজ আন্ডার WBUTTPA, অর্থাৎ WBUTTPA এর আন্ডারে যে সকল বিএড কলেজগুলি অনুমোদন পায়নি আনঅ্যাফিলিয়েটেড, সেই বিএড কলেজগুলোতে ভর্তি না হওয়ার জন্য ছাত্রছাত্রীদের কিন্তু অনুরোধ করা হয়েছে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিএড করতে গেলে কি পরিমাণে কিন্তু টাকা লাগে। যদি কোনো কারণে কোনো বিএড কলেজ তার অ্যাফিলিয়েশন ছাড়া ছাত্রছাত্রীদের ভর্তি নেয়, তাহলে কোনোভাবে সেই ছাত্রছাত্রীদেরকে বৈতরণী পার করতে পারবে না, কারণ ইউনিভার্সিটি অ্যাটলিস্ট ডিগ্রিটা প্রদান করে বিএডের। তো আপনারা এই যে 8/2/2024 তারিখে WBUTTPA এর পক্ষ থেকে যে আনঅ্যাফিলিয়েটেড প্রাইভেট বিএড কলেজের যে লিস্টটা প্রকাশ করেছিল, এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি, লেটস গো দেখুন। WBUTTPA অর্থাৎ বিএড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিএড কলেজের লিস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইনভ্যালিড, অর্থাৎ হচ্ছে আনঅ্যাফিলিয়েটেড বা নন অ্যাফিলিয়েটেড বিএড কলেজ।
এই বিএড কলেজগুলোতে যদি আপনারা কোনোভাবেই ভর্তি হন, তাহলে আপনাদের প্রদেয় যে ডিগ্রি, সেই ডিগ্রি প্রশ্নচিহ্নের মুখোমুখি দাঁড়াতে পারে। নন অ্যাফিলিয়েটেড যে বিএড কলেজের লিস্ট একবার দেখে নেন, তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর লিস্ট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল হচ্ছে প্রায় 96টি বিএড কলেজ আছে, যে বিএড কলেজগুলো হলো নন অ্যাফিলিয়েটেড বিএড কলেজ আন্ডার WBUTTPA, অর্থাৎ WBUTTPA এর আন্ডারে যে 96টা যে বিএড কলেজ, বর্তমানে এই বিএড কলেজগুলো ইনভ্যালিড। এই বিএড কলেজ থেকে যদি আপনারা কোনোভাবেই বিএড করেন, আপনাদের যে বিএড ডিগ্রি সেটা প্রশ্নচিহ্নের মুখোমুখি দাঁড়াতে পারে। তবে আপনাদের একটু জানিয়ে রাখি যে এই যে ইনভ্যালিড বা ভ্যালিড বিএড কলেজ, তো এই সংক্রান্ত একটা জরুরি মামলা হয়েছিল এবং কিছু প্রাইভেট বিএড কলেজ তারা হচ্ছে কোর্টে শরণাপন্ন হয়েছিল। তারা কিন্তু প্রথমের দিকে ইনভ্যালিড বিএড কলেজ হিসাবে স্বীকৃত হলেও পরবর্তীকালে কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ভ্যালিড বিএড কলেজ এই তকমাটা হাইকোর্ট থেকে আদায় করতে পেরেছিল। অর্থাৎ এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিএড কলেজগুলো হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এরা কিন্তু ভ্যালিড বিএড কলেজ হিসাবে গণ্য হয়েছে। টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এই টোটাল 14টা বিএড কলেজ আছে, এরা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এরা ভ্যালিড হিসাবে প্রতিপন্ন হয়েছে। ফলে এই বিএড কলেজগুলোতেও যদি আপনারা ভর্তি হন, তাহলে আপনার ডিগ্রিটা হচ্ছে গ্রহণযোগ্য।